স্মৃতির ভেলায় ভেসে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পেয়েছ, আমি বলেছি স্মৃতির ভেলায় ভেসে যাওয়া। আমি আমার প্রিন্সেসের কাছে এসেছি, ও যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে ওর সাথে দেখা করতে এলাম আর আমি ভেসে গেলাম স্মৃতির পাতায়, স্মৃতির ভেলায় জোরে। আমার স্কুল কিংবা কলেজ জীবনে বন্ধুরা এরকম একটা মঞ্চের সাথে ভীষণ পরিচিতি ছিল আমার। জীবনে অনেকবার সৌভাগ্য হয়েছে মঞ্চে ওঠার কোনো না কোনো কারণে। এখানে এসে আমার স্কুল জীবন, কলেজ জীবন সবই মনে পড়ে যাচ্ছে, এবং সেটি সম্ভব হয়েছে আমার প্রিন্সেসের কারণে। আসলে ও যখন যেখানে থাকে সেখানেই ছুটে যাই কোনো না কোনো কারণে, আর দেখা পেয়ে যাই আমার স্মৃতির সেই বাক্সবন্দি খাতাটার, সেটা খুলে খুলেই দেখা হয়, পড়া হয় আমার। স্কুল কলেজ লাইফে ভীষণ পছন্দের একটা জায়গা ছিল আমার, স্কুল মঞ্চ কিংবা কলেজ মঞ্চ। অনেক সময় এই মঞ্চটাকে সাজানোর দায়িত্বেও ছিলাম, আবার অন্যান্য বিষয়ে পরিবেশনাও করতাম। ভীষণ ভালো লাগার মুহূর্ত ওই সময়টাতে যেত এবং খুব মিস করি। আর এই যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম যেটা, সেটা বন্ধুরা একেবারেই আমার বাবার কাছ থেকে পাওয়া ছিল। আসলে ঘুরে ফিরে কোনো না কোনোভাবে আমার বাবা এসেই যায় আমার আলোচনায়। আসলে আমার পেস্তি তো আমার বাবার জন্য, সেটি তো বন্ধুরা তোমরা জানোই, সেই জন্য বাবার প্রসঙ্গটা আমার না নেই নয়, আর আমার ভালোও লাগে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করতে। একেবারে স্মৃতির ভেলায় ভেসে যাওয়া আজ, তোমরা যে যেখান থেকেই আমার এই ছোটো ছোটো কথাগুলো শুনলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, ভালো ভালো কমেন্টস করো, এবং আমাকে একটা লাইকও দিয়ে দিও। তাহলে ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।